হ্যালো দর্শক মণ্ডলী, আমি আমিনুল ইসলাম। আমার ট্রোলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো কিভাবে আপনি আপনার কন্ট্রোল সেন্টারকে কাস্টমাইজ করবেন আইফোনের মাধ্যমে। সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে করে আপনি আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলোর আপডেট পেতে পারেন। সো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল ভিডিওতে। আপনি যদি আপনার আইফোনের কন্ট্রোল সেন্টারকে একটু কাস্টমাইজ করতে চান লাইক দিস, যে এখানে আপনার এই যে জিনিসগুলো এখানে চলে আসবে এগুলো যদি আপনি কাস্টমাইজ করতে চান তাহলে কীভাবে করবেন। প্রথমে আপনি আপনার সেটিংসে ক্লিক করবেন, দেন আপনি চলে যাবেন হলো কন্ট্রোল সেন্টারে ক্লিক করবেন, দেন আপনি ক্লিক করবেন কাস্টমাইজ কন্ট্রোল। আমার উপরে দেখা আছে ইনক্লুড, ইনক্লুডে আছে তিনটে, একটা টাচ ক্যামেরা আর স্ক্রিন রেকর্ডার। আমি আবার দেখাচ্ছি, দেখেন টাচ স্ক্রিন ক্যামেরা এবং স্ক্রিন রেকর্ডার। দেন এখানে এখান থেকে আমি মোর কন্ট্রোলস, তো এখান থেকে আমি আমার পছন্দের মতন আমি যেন ইজিলি ইউজ করতে পারি সেই জিনিসগুলো আমি এখানে নিয়ে আসবো। তো আমি ফার্স্ট আমি নোট নিয়ে আসি, নোটে ক্লিক করব, দেন আমি নিয়ে আসবো হলো ক্যালকুলেটার নিতে পারি, ক্যালকুলেটারের প্লাস বাটনে ক্লিক করব। সো আপনি যখন প্লাস বাটনে ক্লিক করবেন দেন উপরে এটা অ্যাড হতে থাকবে, মানে ইনক্লুড হতে থাকবে। দেন আপনি অ্যালার্মটা নিতে পারেন, অ্যালার্মটা ক্লিক করে অ্যালার্মটা দেখেন, আপনি চাইলে এটা আবার একটু এটাতে ক্লিক করে জিনিসটা আপ অ্যান্ড ডাউন করে নিতে পারেন, সাজিয়ে নিতে পারেন। সো আমি এটাকে উপরে রাখলাম, ক্যালকুলেটারটাকে থার্ডে রাখলাম, নোটটাকে পরে রাখলাম, নোটটা আমি নোটটাতে ক্লিক করে নোটটা উপরে রাখলাম। সো এইভাবে করে আপনি সাজিয়ে নিতে পারেন। দেন আমরা আবার একটু দেখি, চলে যাই পিছনে, দেন স্ক্রল করি, দেখেন এখানে সব কিছুগুলো চলে আসছে। সো আমার এখানে টাচ, অ্যালার্ম, তারপর ক্যালকুলেটার চলছে, ক্যামেরা, স্ক্রিন রেকর্ডার, দেন এখানে নোটবুক। সো এই ছিল আজকের মতন ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, এবং এই ধরনের ভিডিও পেতে চলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো আজকের মতন টাটা, বাই বাই।